আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর আজ আমরা এসেছি বড়লগাছা জমিদার বাড়ি। প্রথমেই বলে দিই কিভাবে এই বড়লগাছা জমিদার বাড়ি আসা যাবে। যদি আপনারা ট্রেনে আসতে চান তবে হাওড়া শিয়ালদা অথবা হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন ধরে নেমে পড়ুন ডানকুনি স্টেশনে। আর ডানকুনি স্টেশনই হলো এখানকার থেকে সব থেকে নিকটতম স্টেশন। ডানকুনি স্টেশনে নামার পর টোটো বা অটো বুক করে নিয়ে সোজা চলে আসুন মুখার্জি বাবুদের জমিদার বাড়িতে। এছাড়াও কলকাতা থেকে বাই রোড খুব সহজেই এখানে আসা যায়, দূরত্ব ওই 30 কিলোমিটার মতো। উত্তর দিক থেকে আসতে চাইলে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে বালি ব্রিজ পেরিয়ে চলে আসুন ডানকুনি। আর যদি আপনারা দক্ষিণ দিক থেকে আসতে চান তবে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতু পেরিয়ে চলে আসুন ডানকুনিতে। বড়লগাছার মুখার্জি বাবুদের জমিদার বাড়ি। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, এই জমিদার বাড়ির ভিতরটা ঘুরে দেখবার জন্য। একদিনের ট্যুরে যদি জমিদার বাড়ির ঐতিহ্যকে অনুভব করতে চান তবে বড়লগাছার এই মুখার্জি বাবুদের জমিদার বাড়ির জুড়ি মেলা ভার। এছাড়াও যে কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য এই জমিদার বাড়িটিকে ব্যবহার করতে দেওয়া হয়, তবে তার জন্য আগে থেকেই বুকিং করে রাখতে হবে। এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির ছাদের দিকে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। জমিদার বাড়ির কোনায় কোনায় লুকিয়ে থাকা ঐতিহ্যকে অনুভব করবার জন্য। এটা অন্য ছাদে যাওয়ার রাস্তা। ছোড়া কুঠুরি প্রচুর অন্ধকার।
জমিদার বাড়ি দুর্গা মণ্ডপ। প্রতি বছর মহাসমারোহে দুর্গা পূজা পালিত হয়। আপনারা চাইলে দুর্গা পূজার সময় এখানে আসতে পারেন। জমিদার বাড়ির সামনেই আছে আটচালা দুটি শিব মন্দির। এই মন্দিরটিতে নিত্য পূজা হয়ে থাকে। আর মন্দিরের পাশেই আছে এই মাঠটি। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। গরলগাছা জমিদার বাড়ি ঘুরে নেওয়ার পর আমরা ডানকুনি থেকে এখন চলেছি ডোমজুড়ের উদ্দেশ্যে। আমরা ডোমজুড়ের বিখ্যাত নারনা কালী বাড়ি আজ ঘুরে নেব। যাওয়ার পথে এই ভবতারিণী মায়ের মন্দিরটিতে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে মাকে প্রণাম করে আমরা চলব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি ডোমজুড়ের বিখ্যাত নারনা কালী বাড়ি। এখানে মা কালীর বিগ্রহ থাকলেও মা এখানে দুর্গা রূপে পূজিতা হন। এখানে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ সপরিবারে অবস্থান করছেন। এই জাগ্রত কালী মন্দিরটিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন পূজা দিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি। থ্যাংকস ফর ওয়াচিং।